যাত্রীরা নদীতে পড়ে গেছে, দেখেন এক মহিলা নদীতে পড়ে গেছে। লঞ্চটি চাঁদপুরে চলে এলো, দেখ আমাদের লঞ্চটি চরমুনাই লঞ্চঘাটে এসে পৌঁছালো। ফতুল্লা লঞ্চঘাটের যাত্রীদের অবস্থা দেখতে পাচ্ছেন, চরে বাইজে আছে লঞ্চটি, হাজার হাজার যাত্রী নিয়ে অবশেষে আমাদের লঞ্চটি ছেড়ে দিল। এখন বাজে ১৮:১৮, চলো মাস্টার বেস, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। আর এই দেখেন সামনের অবস্থা দেখতে পাচ্ছেন, কেবিনের সামনে সবাই জায়গা করে বসছে, যে যেখানে পারতেছে সে সেখানেই জায়গা করে নিচ্ছে। স্টাফ কেবিনও নাই, সাত ফাঁকা আছে। আর এই হলো ঈদের অবস্থা লঞ্চের। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে, আর আজকে আমি ঢাকা থেকে বরিশালে যাব। আর বরিশাল যাওয়ার জন্য আজকে আমি বরিশালের যে চারতলা মাস্টার বেস সম্পন্ন বিলাসবহুল নৌজানগুলো রয়েছে, এই নৌজানগুলোকে আজকে বেছে নিলাম না, আজকে আমি বেছে নিলাম ঢাকা জালকাটি নৌ রুটের সুন্দরবন বারো লঞ্চে। তো সুন্দরবন বারো লঞ্চে আমার কখনো চলা হয়নি, কখনো ভ্রমণের অভিজ্ঞতা নেই, তো সেক্ষেত্রে আজকে আমি সুন্দরবন বারো লঞ্চে ঢাকা থেকে বরিশালে ভ্রমণ করব। তো এখন যেহেতু লঞ্চটি ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে, আমি লঞ্চের ভিতরে যাব। আশা করি কেবিন পাবো না, 100% শিওর। দেখতে পাচ্ছেন নৌজানটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, নৌজানটির নিচতলা থেকে চতুর্থ তলার সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ। তো তারপরও কথা বলে দেখবো, যদি কেবিন থাকে অবশ্যই কেবিনে ভ্রমণ করব, আর আপনাদের এই জার্নির এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভিডিওটি দেখবেন। তো চলে এলাম ভিতরে, দেখতে পাচ্ছেন সিঁড়ি উঠিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন যাত্রীরা সামনের যে জায়গা সেই সামনের জায়গায় রয়েছে। তো একটু ভিতরের দিকে যাই, ভিতরে কি অবস্থা আপনাদের দেখাই। তো এই হলো ঈদের অবস্থা লঞ্চের, লঞ্চের সব জায়গা কোনো জায়গায় ফাঁকা নাই, সামনের দিক থেকে পিছনের দিক সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ। তো যাচ্ছি দ্বিতীয় তলায়, দেখতে পাচ্ছেন যে যেখানে জায়গা পেয়েছে আসলে সে সেইখানে বসে পড়েছে, কোনো জায়গা আসলে ফাঁকা নেই। দ্বিতীয় তলার সামনের সাইডের অবস্থা দেখেন, সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ, যে যেখানে পেরেছে সে সেখানেই জায়গা করে নিয়েছে। স্টাফ কেবিনও নাই, সাত ফাঁকা আছে, আমার জন্য সাদই ভালো। তো কেবিন তো নাই, স্টাফ কেবিনও নাই, তো সাত ফাঁকা আছে কিনা সেটাও আসলে বলতে পারতেছে না। তো দেখতে পাচ্ছেন কেবিনের সামনে সবাই জায়গা করে বসছে, যে যেখানে পারতেছে সে সেখানেই জায়গা করে নিচ্ছে। আসলে ঈদের সময় এরকমই, লঞ্চে আগে না আসলে পাওয়া যায় না জায়গা, আর আমি তো সারার সাথে সাথেই এসেছি। দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা, ভিতরের অবস্থা কোনো জায়গা ফাঁকা নাই, সব জায়গাতেই যাচ্ছি। যাচ্ছি তৃতীয় তলায়, আর সুন্দরবন বারো লঞ্চের ডেকোরেশনটা, লঞ্চটি পুরনো হলেও কিন্তু ডেকোরেশন এখনও বেশ সুন্দর, আর সব জায়গাতেই যাত্রীতে পরিপূর্ণ। তো আজকে জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আসলে যে যেখানে পেরেছে সে সেখানেই
জায়গা করে নিয়েছে। যাচ্ছি মাস্টার বেজের সামনে, দেখবো মাস্টার বেজের সামনে কি অবস্থা। এই হলো মাস্টার বেজ, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। আর এই দেখেন সামনের অবস্থা, তো এই হলো স্টোর, এখান থেকে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় নিত্য প্রয়োজনীয়। দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চেও কিন্তু একই অবস্থা, যেখানে যে যেখান থেকে পার্সেল সে সেখান থেকে বসে নিচ্ছে। বরিশালের লঞ্চগুলো ফুল ফিল আপ মানুষে। তো ডেক শ্রেণীতে চলে এলাম, আপনাদের ডেক শ্রেণীর পাশাপাশি ইঞ্জিন রুমটিও একটু ঘুরিয়ে দেখাই, পাশাপাশি দ্বিতীয়তলার ডেক শ্রেণীতে আপনাদের নিয়ে যাব। আসলে হাঁটা চলার রাস্তাটা কোনো নাই বললেই চলে, যে অবস্থা আসলে। তো চলে এলাম ঠিক পিছন সাইডে, পিছন সাইড থেকে সামনের দিক সব জায়গা শুধু যাত্রী আর যাত্রী। এবং এখান থেকে চা খেতে পারবেন। তো এখন নিয়ে যাব লঞ্চটির দ্বিতীয় তলায়। এই হলো দ্বিতীয় তলা ওঠার সিঁড়ি, আর দেখতে পাচ্ছেন সিঁড়িতেও কিন্তু অনেক মানুষ রয়েছে। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ডেক শ্রেণী সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ। অবশেষে আমাদের লঞ্চটি সেরে দিল, এখন বাজে ঠিক 8:18। বরিশাল ঢাকা নদী বন্দর ত্যাগ করলো। তো দেখতে পাচ্ছেন ঢাকা নদী বন্দর ত্যাগ করতেছি, ঠিক রাত 9টার পরপরই এই একে একে বরিশালের লঞ্চগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 10টি নৌযান ছেড়ে যাবে। চলে এলাম ছাদে, দেখতে পাচ্ছেন ছাদের অবস্থা, ছাদেও জায়গা নাই বললেই চলে, আসলে কোনো জায়গা ফাঁকা নাই। সুন্দরবন 12 লঞ্চের ছাদও কিন্তু ফুল ফিল আপ। ধীরে ধীরে ঢাকা নদী বন্দর ত্যাগ করতেছে সুন্দরবন 12 লঞ্চে। পোস্তখোলা ব্রিজ অতিক্রম করতেছে, আর দেখতে পাচ্ছেন ঢাকা ঢোকার যে প্রবেশ, সেই প্রবেশে প্রচুর জ্যামজট লেগে আছে। আমাদের লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঠিক রাত 8:18 ছেড়ে আসে, আর এখন বাজে ঠিক রাত 8:54। এরই মধ্যে ফতুল্লা লঞ্চঘাটে এসেছে, আর দেখতে পাচ্ছেন যে ফতুল্লা লঞ্চঘাটের যাত্রীদের অবস্থা। ফতুল্লা লঞ্চ টার্মিনাল পল্টন পুরোপুরি যাত্রীতে পরিপূর্ণ, দেখতে পাচ্ছেন যে তারা সবাই কিন্তু চাঁদপুরগামী যাত্রী, এখানে নাই বললেই চলে সবাই বরিশাল জালুঘাটি নৌরুটেরই যাত্রী। দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে যাত্রী, এমাথা থেকে এমাথা সব জায়গাতেই কিন্তু এই যাত্রীতে পরিপূর্ণ।
যাত্রীরা নদীতে পড়ে গেছে, দেখেন এক মহিলা নদীতে পড়ে গেছে যেমনটা বলছিলাম। ওই দেখতে পাচ্ছেন জুতা ভাসতেছে লঞ্চ থেকে, এক মহিলা পড়ে গেছে। সে ফতুল্লা লঞ্চ কার্ড থেকে আমাদের যাত্রী নেওয়া হয়ে গেছে, তো এখনই লঞ্চটি ব্যাক গিয়ার দিবে দেখতে পাচ্ছেন। আর ফতুল্লা লঞ্চ ঘাটে আরও অনেক যাত্রী, বিভিন্ন নৌ রুটের যাত্রী অপেক্ষাধীন অবস্থায় রয়েছে, তো এখনই ব্যাক গিয়ার দিবে আমাদের লঞ্চটি। দেখতে পাচ্ছেন চরে বাইজে আছে লঞ্চটি, হাজার হাজার যাত্রী নিয়ে চরে বাইজে আছে। ঈদের স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য সদরঘাট থেকে যাত্রী নিয়ে আসে এবং এখন চরে বেজে আছে। এখন বাজে ঠিক রাত 11:58, এরই মধ্যে আমাদের লঞ্চটি চাঁদপুরে চলে এলো। দেখতে পাচ্ছেন চাঁদপুরে যাত্রী নেওয়ার জন্য নৌজেনটি ঘাট প্লেস করেছে। এটি হলো চাঁদপুরের ঘাট, আর এখান থেকে যাত্রী উঠিয়ে সরাসরি নৌজানটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং চাঁদপুর থেকে সেরে নৌজানটি চরমোনাই ঘাট দিবে এবং তারপরে বরিশালে ঘাট দিবে। তো চাঁদপুর থেকে বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে, দেখতে পাচ্ছেন চাঁদপুরে অনেক যাত্রী অপেক্ষাধীন রয়েছে। পাশাপাশি আমি যদি একটু আপনাদের সামনের দিকটা দেখাই, দেখতে পাচ্ছেন যে সুন্দরবন বারো লঞ্চের কোনো অংশ কিন্তু ফাঁকা নাই, সব জায়গাতেই পরিপূর্ণ। ছাদে আলো সংকটের কারণে আপনাদের দেখাতে পারছি না, প্রতিটি জায়গায় লঞ্চটিতে কানায় কানায় যাত্রীতে পরিপূর্ণ রয়েছে। তো চাঁদপুর থেকে অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে। আমাদের চাঁদপুর থেকে যাত্রী নেওয়া শেষ হয়েছে এবং আমাদের নৌজানটি ব্যাক গিয়ার দিয়েছে, এখন সরাসরি নৌজানটি চরমোনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেখানেই নৌজানটি ঘাট দিবে। তো চাঁদপুর লঞ্চ ঘাটের রাজারসি নৌজানটিও রয়েছে। এখন বাজে রাত ঠিক 3:43, আর আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের যাত্রীদের অবস্থা, অনেকে ঘুমাচ্ছে, অনেকে সেহেরি খাচ্ছে এবং আমাদের লঞ্চটি এরই মধ্যে চরমোনায় ঘাটের কাছাকাছি চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যে চরমোনায় লঞ্চ ঘাটে লঞ্চটি ভিড়বে, আর এখানে চরমোনায়গামী যে যাত্রীগণ রয়েছে তারা চরমোনায় নেমে যাবে, তারা রেডি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন রাত্রবেলা আসলে যাত্রীরা এরকমই, আর যেহেতু জায়গা নাই, সেহেতু মানুষজন খাড়িয়ে রয়েছে, যে যেরকম পারছে সে সেরকম বসে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে 1 ইঞ্চি জায়গাও কিন্তু লঞ্চটির খালি নেই। তো চরমোনায় ঘাট দিবে এবং সেখানে যাত্রী নামবে, সেটাইও আপনাদের দেখাবো আশা করি। এখন বাজে ঠিক 3:55, তো অবশেষে আমাদের লঞ্চটি চরমোনায় লঞ্চ ঘাটে এসে পৌঁছালো। তো এখানে কিছু যাত্রী নামবে, এই যাত্রীদের নামানো শেষ হলে আবার নৌজানটি ব্যাক গিয়ার দিবে এবং নৌজানটি বরিশালে যাবে এবং বরিশালে হিউজ পরিমাণে যাত্রী নেমে যাবে। তো দেখতে পাচ্ছেন চরমোনায় লঞ্চ ঘাটটি পুরোপুরি ফাঁকা রয়েছে, অল্প কিছু যাত্রী নামবে, বেশি যাত্রী নাই আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে। তো অবশেষে বরিশাল লঞ্চ ঘাটে চলে এলাম, এখন বাজে ঠিক 4:50, ঠিক 8:18 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে এসেছিল আমাদের এই সুন্দরবন 12 লঞ্চটি। তো
তো এখন বাজে ঠিক রাত 4:50, এরই মধ্যে বরিশাল লঞ্চ টার্মিনালে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন যাত্রীরা অলরেডি নামা শুরু করেছে। তো এই ছিল সুন্দরবন 12 লঞ্চে আমার ফার্স্ট ভ্রমণের অভিজ্ঞতা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।